Welcome to Kabir Bangla. Assalamu alaikum, Kabir Bangla. শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে একটি নতুন অন্যরকম কিছু নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর দাখিল ষষ্ঠ শ্রেণীর যে বিজ্ঞান বিষয় আছে তৃতীয় সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে দাখিল অ্যাসাইনমেন্ট 2022 বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর তৃতীয় সপ্তাহ। আশা করি নির্ভুল ও সর্বোচ্চ নাম্বার আপনার জন্য নিশ্চিত থাকবে উত্তর দেখার পর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে নমুনোত্তর নিয়ে আপনারা সুন্দর একটি অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন। তো যেহেতু আপনারা এখান থেকে একটু নমুনা উত্তর পাচ্ছেন, সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলে যাচ্ছি, প্রথমেই সিলেবাসটা কী আছে একটু দেখে নিই। একটু খেয়াল করি, সিলেবাসটা আমাদের এখানে আছে যে তিনটি নির্দেশনার আগে আমরা কি করতে বলেছি সেটি একটু দেখি। যে আমাদের প্রথম ক নম্বর বলেছে উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র, খ নম্বর হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষের অঙ্গাণুগুলো কি মিল এবং অমিল আছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। গ নম্বর হচ্ছে নিউক্লিয়াসের মডেল তৈরি করতে বলেছে, A4 সাইজ নিয়ে একটি পেপার নিয়ে তোমরা মডেল তৈরি করবে এবং মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব লিখতে বলেছে। তো উত্তর চলে যাচ্ছে সরাসরি কথা না বাড়িয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক নম্বর নির্দেশনার উত্তর উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র। তো এটি হচ্ছে উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র, তোমাদের বইতেই আছে, যেভাবে আছে সেভাবে একে দিলেই হবে। তবে কোনটাকে কি নাম বলা হয়, কি নামে অঙ্গাণু নাম কি, সেটা তোমরা অবশ্যই কি করবে ডান পাশে লিখে দিবে। এবং এই যে এখানে একটা বিষয় দেখো, তোমরা অনেকে এদিকে এদিকে নাম চিহ্নিত করো, এক পাশে পেন্সিল দিয়ে সুন্দর করে এটি এভাবে নাম টাকবে, তাহলে অনেক সুন্দর লাগবে। এটি হচ্ছে ক নম্বর নির্দেশনা। আর খ নম্বর নির্দেশনা ছিল উদ্ভিদ এবং প্রাণী কোষের কোন অঙ্গাণুগুলো উপস্থিত এবং অনুপস্থিত অথবা মিল অমিল আছে। তা আমি এখানে এভাবে বক্স করেছি যে অঙ্গাণু উপস্থিত এবং অনুপস্থিত। একটু খেয়াল করি, কোষ প্রাচীর এখানে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষে হচ্ছে কোষ প্রাচীর, সরি, প্রথমে দেখব হচ্ছে প্রাণী কোষ। প্রাণী কোষের কোষ প্রাচীরটা হচ্ছে অনুপস্থিত আর উদ্ভিদ কোষে উপস্থিত। তার মানে আমাদের এটা কিন্তু প্রাণী কোষের জন্য হচ্ছে। প্রথমে হচ্ছে এটা আমরা যদি একটু প্রাণী কোষটা লিখে রাখি, তাহলে একটু ভালো হয়। আমরা এখানে লিখলাম হচ্ছে প্রাণী কোষ, প্রাণী কোষ লিখে দিলাম, প্রাণী কোষ। আর এপাশে লিখবো হচ্ছে উদ্ভিদ কোষ, উদ্ভিদ উদ্ভিদ কোষ। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করেন, তাহলে আমার এই এই বিষয়গুলো হচ্ছে একটু খেয়াল করি যে সাইটোপ্লাজম দূরেতেই উপস্থিত দেখতে পাচ্ছি, তারপর রাইবোজোম এখানেও দূরেতেই উপস্থিত দেখতে পাচ্ছি, মাইটোকন্ড্রিয়া দূরেতেই উপস্থিত আছে, প্লাস্টিড প্রাণী কোষে অনুপস্থিত, উদ্ভিদ কোষে উপস্থিত, তারপর হচ্ছে লাইসোসোম, এটা হচ্ছে লাইসোসোম সাইটোপ্লাজমে ঘটে, আর এটা হচ্ছে লাইসোসোমগুলি সাধারণত স্পষ্ট থাকে না, নিউক্লিয়াস দুটোতেই উপস্থিত, আর সেন্ট্রিওল হচ্ছে সমস্ত প্রাণী কোষে উপস্থিত, কেবল নিম্ন গাছের ফার্মগুলিতে উপস্থিত যেমন ক্যামিডোমোনাস, আর অধিকাংশই উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রিওল থাকে না। শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে মিল এবং অমিল, আপনারা এভাবে ছক করে করবেন। এরপর গ নম্বর নির্দেশনায় চলে যাচ্ছি, নিউক্লিয়াসের মডেল আপনাদের বলেছিল যে সুতা পেন্সিল এগুলো দিয়ে রং দিয়ে একটি নিউক্লিয়ার মডেল লাগবেন। আমি দেখেন এখানে সুন্দর করে দেখানোর এমন একটা চিত্র আপনাকে দিয়েছি যেন আপনারা সুন্দরভাবে নিউক্লিয়াসটার গঠন মডেলটা আঁকতে পারেন। হ্যাঁ, তো এটি হচ্ছে নিউক্লিয়ার মডেল, এভাবে আছে, এভাবে আপনারা সুতা দিয়ে প্রথমে কাগজের উপর এভাবে সুতা দিয়ে লাগিয়ে দিবেন আর এভাবে লাল কালারটা সুতাতে দিয়ে দিবেন, তাহলে আপনাদের একটা মডেল তৈরি হয়ে যাবে। এটি হচ্ছে গেল গ নম্বর হচ্ছে লাস্ট যে নির্দেশনা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব। একটু খেয়াল করেন, মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব যদি আমরা দেখি, প্রথম সবাত শোষণের তৃতীয় পর্যায়ে ক্রেবস চক্র ও চতুর্থ পর্যায়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে বিক্রিয়াসমূহ মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। ইহা লেথিসিন, লেসিথিন এবং ফসফোটাইডাইল ইথাইলামিন নামক দুটি ফ্যাট সংশ্লেষে সহায়তা করে, কিছু পরিমাণ আরএনএ ও ডিএনএ উৎপন্ন করে, প্রয়োজনে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে কাজে সহায়তা করে, প্রাণী দেহে শুক্রাণু ও ডিম্বাণু গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করে, শুক্রাণু ও ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করে, রক্তকণিকা ও হরমোন উৎপন্ন করে এবং বিভিন্ন ধরনের পদার্থ যেমন ক্যালসিয়ামকে সক্রিয় পরিবহনে সাহায্য করে। ধন্যবাদ জানিয়ে সবাইকে শেষ করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে আপনাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় সপ্তাহের বিজ্ঞানের যেই
নির্ধারিত অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা খুব ভালোভাবে এখান থেকে একটি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সবসময় আমার কবির ঠিক বাংলার সাথে থাকবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম।